আল্লাহ নাই বলছেন খাবার খেলে, খাবার খাওয়ার পরে দোয়া পড়ে নাও আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি গায়রি মাগফিয়া ওয়ালা মুআদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে দোয়া আসছে আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হে আমার উম্মতেরা তোমাদেরকে একটা দোয়া শিখিয়ে দেব না, যে দোয়াটা পড়ে যদি ঘুমিয়ে যাও আর ঘুমের ঘরে যদি তোমাদের মৃত্যু হয়ে যায়। নবী বললেন ইসলামের ফিতরাতে মওত হবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। কি দোয়া ওরা? আল্লাহুম্মা বিসমিকা না আল্লাহ বিসমিকা ওয়া আমুতু ওয়া আহইয়া, এটা তো সবাই পড়ে, কিন্তু নবী বলছেন এমন একটা দোয়া তোমাদের শিখাইয়া দেব যে দোয়াটা তোমরা পড়লে আর ঘুমিয়ে গেলে আর ঘুমের ঘরে মওত হয়ে গেল আল্লাহ পাক তোমাকে পতিত করে দিলেন। সেই দোয়াটা নবী বলছেন ওই দোয়া পড়ে শুয়েছ আর ঘুমের ঘরে তুমি মারা গেলে কিন্তু ইসলামের ফিতরাতে তোমার মওত হবে। সেই দোয়াটার নাম কি? সেই দোয়াটা কি দোয়া? নবী শিখাচ্ছেন মুসলিম শরীফের মধ্যে সে দোয়া এসছে। আমি শুনে বলছি না, কালী মতো শুনে আমি অজ করছি না, আল্লাহর কসম খেয়ে বলছি আমি এগুলি মোতালা আর স্টাডি করার পরে আপনাদের সামনে অজ করছি। আমদান আর অনুমানে অজ করে পাঁচ পয়সা কেন, এক পয়সাও লাভ নাই, এক পয়সাও লাভ নাই। মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী শোনাচ্ছেন আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়া জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। রাসূল কাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দোয়া পড়ে শুয়ে যাও আর যদি ঘুমের ঘরে মওত হয়ে যায় আল্লাহ পাক মওত দিয়ে দেন তাহলে ইসলামের ভিত্তিতে তোমার মওত হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না, এটা জরুর সুবহানাল্লাহ। আমার নবী দয়ার নবী রাহমতের নবী কত সুন্দর সুন্দর কথাগুলি মানুষের সামনে বয়ান করে গেছেন, আমরা সেই নবীর কথা মোতাবেক চলছি না। আল্লাহ নবী আর একটা কথা বলছেন বুখারী শরীফের মধ্যে, ওই দোয়াটা বুখারী শরীফের মধ্যে এসছে। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদেরকে এমন একটা দোয়া শিখিয়ে দিব না যে দোয়াটি তোমরা যদি ফজরের নামাজ পড়ার পরে পড়ে নাও আর দিনের বেলায় যদি মওত হয়ে যায় আমি রাসূলুল্লাহ বলছি তুমি জান্নাতে চলে যাবে। জরুর সুবহানাল্লাহ, জান্নাতে চলে যাবে। মাগরিবের নামাজ পড়ে যদি ওই দোয়াটা পড়ে নাও আর রাতের বেলায় যদি তোমার মওত হয়ে যায় নবী বলছেন তুমি জান্নাতের মধ্যে চলে যাবে। দোয়াটা কি? বুখারী শরীফের। আমি আমি দোয়ার উপরে আজকে ওয়াজ করতে ইচ্ছা ছিল না, কিন্তু একটা প্রসঙ্গ হিসেবে আমি বলতে গেলাম, এবার শেষ করব দোয়ার। আমি দোয়া যদি বলতেই থাকি বলতেই থাকি তাহলে আজকে দোয়ার কথা বলতে বলতে ফজরের অর্থ হয়ে যাবে, কথা বুঝলেন কি না? এত হাদিস এসছে ভাই, তো এখন বুখারী শরীফের মধ্যে দোয়াটা এসছে। কি দোয়া? আমরা সবাই ওটা জানি, আবার অনেকে জানি না। দোয়াটা হচ্ছে কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা শানাতু আবুলাকা বি নিআমাতিকা আলাইয়া ওয়া আবুলাকা বি যামবি ফাগফির লি মাগফিরাতান মিন ইন্দিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। ইল্লা আনতা পর্যন্ত বুখারী শরীফের মধ্যে এসেছে, বাকি শব্দগুলো অন্য অন্য হাদিসের মধ্যে এসছে। রাসূল বললেন এই দোয়াটা যদি পড়ে নাও আর যদি তোমার দিনের বেলায় মওত হয়ে যায় তুমি জান্নাতে যাবে।